বন্ধকি জমি ভোগ করা জায়েজ হবে কি না? আমাদের সমাজের ভিতরে বন্ধকি জমি, যেটা কোনো কোনো এলাকায় কট বলে, কোনো এলাকায় খাই খালাসি বলে, অর্থাৎ একজনের জমি 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা সেই ব্যক্তিকে দিয়ে জমিটা সে কিছুদিনের জন্য, যতদিন পর্যন্ত সে ওই টাকা ফেরত না দেবে ততদিন পর্যন্ত সে জমিটা তার দখলে থাকবে এবং সে ওই জমি ভোগ করবে, চাষাবাদ করবে। এরকম শর্ত সাপেক্ষে জমিকে ব্যবহার করা হয়, এটা হালাল হবে কি না? ইসলামী শরীয়তের মাসালা হচ্ছে, ফোকাহায়ে কারাম যে মাসালা দিয়েছেন সেটা হচ্ছে, এটা কখনো বৈধ হবে না, এটা সুদের পর্যায়ে চলে যাবে। অর্থাৎ বন্ধক তো এমন জিনিস যে আপনি যখন ধরে নেন একটা মোবাইল ফোন, একজন ব্যক্তিকে আমি দিলাম, তার কাছ থেকে আমি 20,000 টাকা নিলাম যে ভাই তুমি আমাকে 20,000 টাকা দাও, এই 40,000 টাকার ফোন তোমার কাছে আমি রেখে দিচ্ছি, তুমি এইটা তোমার কাছে রাখো, আমি যখন এই 20,000 টাকা তোমাকে ফেরত দেবো ওই ফোনটা তুমি আমাকে দিয়ে দিবা, এটাকে বলা হয় বন্ধক। অর্থাৎ সেই ব্যক্তি একটা জিনিস জামানত রেখে টাকা নিয়েছে, জামানত রাখার পর ওই ব্যক্তি যার কাছে জামানত রাখা হয়েছে সে কিন্তু ওই ফোন ব্যবহার করতে পারবে না। ওই ফোন যদি সে ফেসবুকিং করে, ইউটিউবিং করে, ফোনটা ইউজ করে, কথা বলে, তাহলে এটা তার জন্য বৈধ হবে না, এটা যেমন সে ব্যবহার করতে পারবে না, উপকার নিতে পারবে না। ঠিক তেমনি কোনো ব্যক্তি বিপদে পড়ে, সে একটা জমি বন্ধক রেখেছে, তো জমিটা কিন্তু তারই রয়েছে যে জমির পূর্বের মালিক, কিছুদিনের জন্য সে টাকার বিনিময়ে জমিটা তাকে দিয়েছে, কিন্তু এটা সে টাকা থেকে উপকার পাচ্ছে আর ও জমি থেকে উপকার নেবে, এমনটা হলে সেটা সুদের পর্যায়ে চলে যায়, এই এটাকে আর বন্ধকি থাকে না, এটা সুদ হয়ে যায় যে জমি ভোগ করছে আর এই টাকা উপভোগ করছে। তো এমনটা হওয়া যাবে না, এমনটা না হয়ে সে কর্জা হাসানা যদি এমন হয় যে যদি বন্ধকি থাকে তাহলে ওই জমিটা সে ব্যবহার করতে পারবে না, যতদিন পর্যন্ত সে টাকা ফেরত না দেবে তার কাছে থাকবে, ঠিক আছে। কিন্তু এমনটা আসলে আমাদের সমাজে হয় না, বন্ধকির জমি সে ব্যবহার করছে আর এইদিকে সে টাকাটাকে ইউজ করছে, বলে এমনটা কি হয় যে শুধু শুধু কাউকে টাকা দেবে? ভাই রে, শুধু শুধু নয়, কোনো ব্যক্তি যদি টাকাওয়ালা ব্যক্তি কোনো ব্যক্তিকে উপকার করে তাহলে এটা কোনো কোনো সময়ে এমন সব হয় যে দান করার চাইতেও কর্জা হাসানা দিলে সেটা বেশি সব হয়ে যায়, বেশি সব দিয়ে দেন। এই জন্য এমন করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে তাহলে সেটা বৈধ হবে না, এটা সুদের পর্যায়ে চলে যাবে। তো আমরা আমাদের সমাজে এটা অহরহ করছি, আমরা না জানার জন্য হয়তো করছি, আমাদের জানার স্বল্পতা থাকার কারণে। তো আমরা যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই তাহলে অবশ্যই এই কাজগুলো আমাদেরকে জেনে বুঝে আমল করা উচিত, কারণ যে ব্যক্তি সে কী করে, সুদ খায়, রিবা, সুদটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে সুদের যত বকে আছে সব মাফ করে দাও, সুদ খাওয়া যাবে না, সুদ দেয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। চার ব্যক্তির উপরে রাসূল অভিসম্পাত করেছেন যে সুদ খায়, সুদ দেয়, সুদের যে ব্যক্তি লেখালেখি করে এবং সুদের যে কী করে সাক্ষী থাকে, এই চারজন ব্যক্তির ওপরে নবী অভিসম্পাত করেছেন। তাহলে এই অভিশপ্ত জাতিতে পরিণত হওয়া যাবে না। আমরা এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকবো, আল্লাহ আমাদেরকে সুই সালামত রাখুন, সুদ থেকে পরিত্রাণ থাকার তৌফিক দান করুন, যে সুদ খায় সে মায়ের সাথে জেনা করার শামিল, যখন তোমার গুনাহ হয়। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।